এই যে ডগের বেবি গুলো ঢুকানো হচ্ছে। তুই কি করতেছিস? সবগুলা ওইটা কে হয় তোমার ছোট ভাই? এটা জিতেই কেন হয়েছিল? বিড়াল নিবে। এই আরেকটা আছে, নিয়ে আসো, নিয়ে আসে তোমার এটা ঢুকাবে। ভাই কত করে বিক্রি করছি সেটা বলা যাবে না, কত করে বিক্রি করবো ভাই সেটা। কোথায় দিচ্ছ বলো দেখি, কোথায় দিচ্ছ? ওটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে ওটা একটা খামারে যাচ্ছে, কোথায় এটা জানো? ওই যে তোমার ভাই জানে, তুমি জানো না? অবশ্যই। কোথায় বলো? আমার খামারের নাম কি বলো? খামারের নাম মনে নাই ভাই। ডগ হাউস দিনাজপুর। তুমি খুশি আছো তো নাকি? হ্যাঁ, এটা কিন্তু সবাই দেখবে, বলো খুশি মনে বলো, খুশি আছো? কি নাম তোমার? সাকিব। কোথায় বাসা? ঢাকা মোহাম্মদপুর? তাহলে বগুড়া শেরপুর, বগুড়া জেলা। আচ্ছা আচ্ছা, আপনারা তো ওখানে বাসা না? ওখানে বাসা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিছু বলেন, মন টন খারাপ হচ্ছে নাকি আবার? ফির মন খারাপ হবে না, যাই হোক দোয়া করে দিয়েন, আমি দেখে শুনে রাখবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। না মোটর সাইকেলে নিবো তো, আস্তে আস্তে চলে যাবো, আমি বদল বেজে আবার থামবো। যাই হোক মানে তিনটে তিনটে করে। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে আসছি শর্টকাট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সৈয়দপুর পার্বতীপুর হয়ে বদরগঞ্জ দিয়ে এদিক দিয়ে আসছি। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ তুমি কিছু বলো একটু। সৈয়দপুর, আমি আপনাকে সৈয়দপুর নিয়ে দিলাম, দাদা না মারা গেলেন সেই বললেন, দাদা মারা গেলেন। হ্যাঁ হ্যাঁ, দাদা ধানের ব্যবসা করে সৈয়দপুর আমি নিয়ে দিতে পারলাম। ও সৈয়দপুর থেকে আপনি করে সৈয়দপুর হাট যেটা গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফুল ভাই। হ্যাঁ সাইফুল ভাই গেছিল তো আমার দাদা জানা ধরে। ও আচ্ছা, প্রাইভেট কার নিয়ে গেছিল। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না? কিভাবে মারা গেল তোমার দাদা? বয়স বেশি। হঠাৎ করে স্ট্রোক করছে নাকি? ডায়াবেটিস হয়ে। ও তো বলো তুমি খুশি আছো তো? তোমাকে দাওয়াত দিলাম আমার এখানে আসো, আসলে না বিড়াল যেদিন নেবো সেদিন যাবো। আচ্ছা ঠিক আছে, সবাই দোয়া করবেন। কিরে এর নাম কি? টমি। টমি 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 টমি। ওকে থ্যাংক ইউ।